সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, প্রথমত আমাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি চুজ করলাম। এরপর এর অ্যাড্রেস বারে লিখতে হবে CRVS, অলরেডি চলে আসছে crvs.dpe.gov.bd, এরপরে 8021। এই অ্যাড্রেসে দিয়ে ইন্টার প্রেস করতে পারেন, অথবা অ্যাড্রেসটি নিচে চলে আসছে এর উপরে কার্সর রেখে ক্লিক করতে পারেন। তাহলে যে পেজটি আসছে এটি হচ্ছে স্টুডেন্টস প্রোফাইল ক্রিয়েট করার জন্য ডাটা এন্ট্রির লগ ইন পেজ। সুপ্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমরা অন্যভাবে প্রবেশ করতে পারি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েব অ্যাড্রেসটি আছে, আমরা সেই অ্যাড্রেসে প্রবেশ করতে পারি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই ওয়েব পেজে এসে ডান দিকে নিচের দিকে শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি, এই লিংকে একটা ক্লিক করলে সেই লগ ইন পেজে আমরা পৌঁছে যাব। স্টুডেন্টস প্রোফাইলের ক্ষেত্রে আলাদা কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। এর আগে আমরা IPEMIS সফটওয়্যারে প্রবেশ করেছি, পাসওয়ার্ড ক্রিয়েট করেছি, এবং সেখানে আমাদের শিক্ষক তথ্য বলেন, বিদ্যালয়ের তথ্য বলেন, সুমারি তথ্য বলেন, এগুলো আমরা হালনাগাদ করেছি। প্রত্যেক শিক্ষকের জন্য বা প্রত্যেক ইউজারের জন্য একটি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ছিল। ঠিক এখানেও সেম লগ ইন আইডি বা মোবাইল নম্বর অথবা ইমেইল এবং সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। একজন শিক্ষকের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। লগ ইনে ক্লিক করলাম। করার পর শিক্ষার্থী ম্যানেজমেন্ট বাটনে ক্লিক করলে আনভেরিফাইড শিক্ষার্থীর তালিকা, এই বাটনে ক্লিক করার পর উপবৃত্তি সার্ভার থেকে পাঠানো সকল শিক্ষার্থীর তথ্য এখানে শো করবে। উপবৃত্তি সার্ভার থেকে প্রাপ্ত তথ্যগুলোর ডান পাশে এন্ট্রি বাটন লক্ষ্য করেছেন। এন্ট্রি বাটন দুই ধরনের আছে, একটা অ্যাক্টিভ একটা ইনঅ্যাক্টিভ, অর্থাৎ একটা এনাবল একটা ডিজেবল। এই অচল বাটনগুলো বোঝায় যে এই শিক্ষার্থীদের তথ্য অনিবন্ধিত শিক্ষার্থী তালিকা অথবা নিবন্ধিত শিক্ষার্থীর তালিকায় এন্ট্রি করা আছে। এবং যে বাটনগুলো অ্যাক্টিভ অর্থাৎ সচল বা এনাবল করা আছে, এইগুলোকে এন্ট্রি বাটনে ক্লিক করার পর শিক্ষার্থী নিবন্ধনের মূল পেজে ফিরে যাবে। জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এবং পাশে সার্চ বাটনে ক্লিক করার পর যদি জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ সঠিক থাকে তাহলে এর সকল তথ্য চলে আসবে। যদি কোনো তথ্যের সংশোধনের প্রয়োজন হয় পাশে এডিট আইকনে ক্লিক করে সেটি সংশোধন করা যাবে। এরপরে শিক্ষার্থীর ছবি এখানে চুজ ফাইল, এখানে ক্লিক করে কম্পিউটার থেকে সিলেক্ট করে দিতে পারি, অথবা যদি সরাসরি আমরা ছবি তুলতে চাই তাহলে অবশ্যই এটা হচ্ছে ক্যামেরার আইকন, এই ক্যামেরায় ক্লিক করলে অটো ক্যামেরা অন হয়ে যাবে এবং ছবি তুলে দিতে পারবেন, ছবিটা অটোমেটিক্যালি এখানে আসবে। আর যদি কোনো ভুল ছবি দেওয়া হয় তাহলে মুছুনে ক্লিক করলে সেটা মুছে যাবে। তো আমি আমার কম্পিউটার থেকে ছবিটা সিলেক্ট করি, আমি মনে করলাম এটা হচ্ছে একটা ছবি, জাস্ট স্যাম্পল, ডোন্ট মাইন্ড প্লিজ, এটা জাস্ট ফান। ওপেনে ক্লিক করলাম। বর্তমান ঠিকানাটা ড্রপ ডাউন থেকে সবই সিলেক্ট করা যাবে, এখন কিন্তু এটা এখনো ম্যান্ডেটরি নয়, লাল স্টার দেওয়া নাই। বিভাগ খুলনা, জেলা মাগুরা, উপজেলা শালিখা, ইউনিয়ন শালিখা, ওয়ার্ড নম্বর 2, গ্রাম, এখানে বাংলায় লিখতে চাইলে এটা বাংলায় করে নিতে হবে, ইউনিকোড লিখলাম, পাড়া মহল্লা সড়ক, এরপরে ডাকঘর কোড, এরপরে স্থায়ী ঠিকানা। তো খেয়াল রাখবেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়, অর্থাৎ বর্তমান ঠিকানার অনুরূপ হয়, তাহলে এই যে চেক বক্স আছে এই বক্সে একটা টিক চিহ্ন মারবেন, অর্থাৎ এক ক্লিক করলে টিক চিহ্ন পড়ে যাবে, তাহলে বর্তমান ঠিকানাটা এখানে সব বসে যাবে। তো এরপরে দেখেন বন্ধ করুন, রিসেট করুন, পরবর্তী আমরা পরবর্তীতে ক্লিক করব। তো পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন পিতামাতার তথ্য জাতীয় পরিচয়পত্র নম্বর অনুযায়ী, এই পাশে দেখতে পাচ্ছেন প্লাস BRN থেকে প্রাপ্ত তথ্য। এখানে যদি ক্লিক করি তো বার্থ রেজিস্ট্রেশন যে ওয়েবসাইট আছে সেখানে যে তথ্য আছে সেটা শো করবে। যেমন আমি একবার ক্লিক করে দেখালাম, ক্লিক করলে এই যে দেখাচ্ছে মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে, পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে। তো মাতার জন্ম তারিখ এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এটা হবে 84 সাল, 1984, 5 মানে মে মাস, তারিখ হচ্ছে 10/5/84 দিলাম। মাতার জাতীয় পরিচয়পত্র ডিজিট 10 সংখ্যার না 17 সংখ্যার, তা এটা 17 সিলেক্ট করলাম, যেহেতু এই শিক্ষার্থীর মায়ের জাতীয় পরিচয়পত্র 17 ডিজিটের। তো এখানে এন্ট্রি দিতে হবে, প্রথমে জন্ম সাল যোগ করে নিতে হবে,
এরপর এই যে সার্চ অপশনে ক্লিক করলে তথ্যটি চলে আসছে। মাতার পেশা, পেশায় ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখান থেকে বের করে নিতে হবে। এটা সরকারি চাকরিজীবী দিলাম। মাতার মোবাইল নাম্বার, এরপরে মাতা মৃত কিনা ক্লিক করি, তাহলে বোঝা যাবে হ্যাঁ মৃত, কিন্তু মাতা হচ্ছে জীবিত আছে। যদি জীবিত থাকে এটা এইভাবেই থাকবে। এরপরে পিতার তথ্য, সেম অফ মাদার, একইভাবে তথ্য পূরণ করবেন। এবারে রুট লেভেলে যত পেশা থাকতে পারে সব পেশা এখানে আছে। এরপর আসি অভিভাবক, পিতা ও মাতার অবর্তমান, যদি পিতা মাতা না থাকে বা বর্তমান লিগাল গার্ডিয়ান যদি অন্য কেউ হয় তো সেক্ষেত্রে এই ফর্মটি ফিল আপ করতে হবে, নতুবা নয়। তো এক্ষেত্রে একই রকম একটা অতিরিক্ত ঘর আছে, সেটা হচ্ছে অভিভাবকের সাথে সম্পর্ক। স্টুডেন্টের কি সম্পর্ক, হতে পারে বড় ভাই, হতে পারে বড় বোন, হতে পারে দাদা, হতে পারে দাদি, হতে পারে নানা বা নানি। তো যে সম্পর্ক হবে সেই সম্পর্ক দিতে হবে এবং এখানে অবশ্যই মোবাইল নম্বরটি দিতে হবে। দেওয়ার পর আমরা এই আবার পরবর্তী অপশনে যাব। নেক্সট পেজে কি আছে, শিক্ষার্থীর ধরন, এখানে পাশে দেখেন ছোট একটা তীর চিহ্ন আছে, ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে পারবেন নিয়মিত অনিয়মিত ড্রপ আউট। এটা নিয়মিত স্টুডেন্ট তাই নিয়মিত ক্লিক দিলাম। তথ্যাদি সংযোজন করুন, যদি ড্রপ আউট হয় বা অনিয়মিত হয় বা নিয়মিত হলেও ভর্তি রেজিস্টারটা ফটোকপি করে দিতে পারেন, অর্থাৎ একটা ছবি তুলে দিতে পারেন, অথবা ভর্তির অন্যান্য কোনো ডকুমেন্টস থাকলে সেটা দিয়ে দিতে পারেন। অনিয়মিত হলে তার প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা দিতে পারেন। জাস্ট এটা এখনও রিকোয়ার্ড না, না দিলেও সমস্যা নেই, তবে এক বা একাধিক ডকুমেন্টস এখানে দিতে পারবেন। তো সেক্ষেত্রে একাধিক দিতে গেলে এই প্লাস যোগ করুন, এখানে ক্লিক দিতে হবে। এরপর এই তথ্য সাথে প্রদত্ত তথ্য আমার জানা মতে সঠিক ও নির্ভুল, এটাই একটা ক্লিক দিতে হবে। এটা টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পরে এরপর দেখুন পূর্ববর্তী, সেভ করুন, প্রতিবেদন দেখুন, বন্ধ করুন, রিসেট করুন। আমি যদি সেভ করি এটা সেভ হয়ে যাবে, তথ্যটি সফলভাবে হালনাগাদ করা হয়েছে। ওকে ক্লিক করবেন। সেভ করলাম, যদি প্রতিবেদন দেখতে চাই তাহলে প্রতিবেদনে ক্লিক করি, যে ফর্মটি পূরণ করা দেখিয়েছিলাম ঠিক সেই ফর্মই এখানে ফিল আপ হয়ে আসছে অবিকল। তো এটা হচ্ছে জাস্ট প্রতিবেদন, প্রতিবেদনটা এখন আর দেখছে না। এই স্টুডেন্টের তথ্যটা প্রেরণ করব, স্টুডেন্ট তথ্য সফলভাবে পাঠানো হয়েছে। তো আমি যদি প্রধান শিক্ষক হয়ে এখানে লগ ইন করি তাহলে অবশ্যই এই তথ্যটি চলে যাবে এইইও মহোদয়ের কাছে, আর যদি সহকারী শিক্ষক হয়ে নিবন্ধন করি তাহলে প্রধান শিক্ষকের কাছে যাবে। তো যে আইডি থেকে এই শিক্ষার্থীর তথ্য আমি নিবন্ধন করলাম বা এন্ট্রি করলাম, এটা হচ্ছে একজন সহকারী শিক্ষকের আইডি। আমি যখন প্রেরণ করেছি, প্রেরণ করার পরে এটা প্রধান শিক্ষকের আইডিতে যাবে এবং তিনি রিভিউ করে সহকারী উপজেলা শিক্ষা বিচার মহোদয়ের আইডিতে চলে যাবে। এরপর সহকারী উপজেলা শিক্ষা বিচার মহোদয় রিভিউ করার পর উপজেলা শিক্ষা বিচার মহোদয়ের কাছে যাবে। তো এভাবে একজন শিক্ষার্থীর তথ্য সহজেই এন্ট্রি করতে পারবেন। তো শিক্ষার্থীর বিভিন্ন তথ্য এন্ট্রি করার পর যদি আপনি সিস্টেম থেকে বের হতে চান তাহলে এই যে ডান পাশে উপরে লগ আউট বাংলায় লেখা আছে, এখানে ক্লিক করলে আপনি সিস্টেম থেকে বেরিয়ে আসতে পারবেন। তো সম্মানিত শিক্ষক মন্ডলী, ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সাথে থাকবেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।